বাংলাতে কিন্তু এমনিতেই সপ্তাহে দুদিন করে লকডাউনের কথা ইতিমধ্যে জারি করেছে রাজ্য সরকার যেখানে এই সপ্তাহে লকডাউন থাকছে বৃহস্পতিবার এবং শনিবার এবং আগামী সপ্তাহে লকডাউন থাকছে বুধবার এবং আগামী সপ্তাহে আবার কবে লকডাউন হবে সেটা কিন্তু সোমবার দিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেক্ষেত্রে কিন্তু বাংলার একাধিক জায়গাতে সাত দিনের জন্য কন্টিনিউয়াস লকডাউন কিন্তু জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে তো বাংলার কোন কোন জায়গাতে সাত দিনের জন্য কন্টিনিউয়াস লকডাউন জারি করা হয়েছে সেটাই জানবো ভিডিওতে এবং সেখানে কোন কোন পরিষেবায় ছাড় মিলতে চলেছে কোন কোন পরিষেবা বন্ধ থাকবে সেই সমস্ত কিছুও কিন্তু জানবো ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন সংক্রমণ রুখতে এবার কিন্তু পুরো এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে বুধবার থেকে সাত দিনের জন্য বর্ধমান এবং বরানগর পুরো এলাকাতে সম্পূর্ণ লকডাউন কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ বর্ধমান এবং বরানগরের পূর্ব পুরো এলাকাতে কিন্তু যেই সপ্তাহে দুদিনের লকডাউন তো থাকছেই সেই সঙ্গে এক সপ্তাহ অর্থাৎ টানা সাত দিন কন্টিনিউয়াস লকডাউন কিন্তু শুরু হয়েছে বর্তমান শহরে সম্পূর্ণ লকডাউন চলবে বুধবার থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট এবং বাজার যান চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা যেগুলো চলছিল সেই সমস্ত কিছু কিন্তু চালু থাকবে জেলা প্রশাসন সূত্রে খবর গত সাত দিনে বর্ধমান পুরো এলাকাতে আটচল্লিশ জনের মধ্যে মিলেছে করোনা সংক্রমণ তারপরে বর্ধমান পুরসেবার মোট পঁয়ত্রিশটি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে এই পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট চারশো সাতাত্তর জন আক্রান্ত হয়েছে এবং তিনজনের মৃত্যু হয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় মোট আক্রান্ত হয়েছে চারশো চৌষট্টি জন পুরসভার তরফে জানানো হয়েছে যে প্রতিদিন সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকবে সবজি এবং মাছ বাজার সহ সমস্ত দোকান তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে দুদিন রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে সেই দুদিন কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকবে সেই দুদিন কিন্তু কোনো সবজি মাছ বাজার কোনো কিছুই খোলা থাকবে না সমস্ত কিছু কমপ্লিট লকডাউন থাকবে ওষুধ এবং দুধের দোকানে ছাড় দেওয়া হবে বাকি দিনগুলোতে সকাল এগারোটার পর বিনা প্রয়োজনে বাইরে বের হলে বিধিভঙ্গের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ স্পষ্ট বার্তায় বলা হয়েছে যে ওই সাত দিনের লকডাউনে সমস্ত অফিস বন্ধ থাকবে একই সঙ্গে চলবে না কোনো বাস অটো ট্যাক্সি এবং রিক্সা শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা ক্ষেত্রে এছাড়া যে সমস্ত গাড়ি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে সেগুলিকেই ছাড় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সমস্ত দোকানপত্র বন্ধ রাখার কথা বলা হয়েছে ছাড় দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও দুধ মাছ মাংস সবজি ইত্যাদি বিক্রি করা যাবে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত অন্যদিকে বারাসাত পুরো এলাকাতে সাত দিনের জন্য লকডাউন জারি হয়েছে যেখানে পঁচিশ থেকে একত্রিশে পর্যন্ত বারাসাত পুরো এলাকায় লকডাউন চলবে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বারাসাত পুর প্রশাসন সর্বদলীয় বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসত পুরসভার পক্ষ থেকে অন্যদিকে ব্যারাকপুর পুরো এলাকায় বৃহস্পতিবার থেকে তিরিশ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন সেখানে কিন্তু অর্থাৎ বারাসতে কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ ওষুধের দোকান আর অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সেগুলো চলবে এছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে এবার চব্বিশটি ওয়ার্ড বন্ধ থাকবে সমস্ত দোকানপাট এবং বাজার শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে জেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে যে ব্যারাকপুর পুরো এলাকায় শতাধিক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে তিনজনের এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে করা পদক্ষেপ সেই জন্যই কিন্তু নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এদিকে করোনা সংক্রমণের জেরে বীরভূমের ছয়টি পুরসভা এলাকায় লকডাউন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে চব্বিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে দুপুর তিনটে থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত লকডাউন থাকবে জানানো হয়েছে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়া করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রতীক্ষ লকডাউনের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্চ পর্যায়ের বৈঠকের পরে কিন্তু স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রতি সপ্তাহে দুদিন লকডাউনের কথা ঘোষণা করেছেন যেটা হতে চলেছে বৃহস্পতিবার এবং শনিবার এবং পরের সপ্তাহে যেটা হবে বুধবার দিন এবং পরে কোন দিন হবে সেটা সোমবার দিন জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সাত দিনের জন্য কড়াভাবে লকডাউনের কথা জানিয়েছে রাজ্য সরকার এবং সেখানকার পুরসভার প্রশাসন সেসব জেলাতে কিন্তু সেসব জায়গাতে কিন্তু সমস্ত কিছুই বন্ধ থাকবে এবং সকাল এগারোটা পর্যন্ত আপনারা কিন্তু সমস্ত দোকানপাট খোলা থাকতে পারে কিন্তু তারপর থেকে কিন্তু সমস্ত লকডাউন চলবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন